জীবনে চলার জন্য আপনি ভালো মানুষের সাথেও চলবেন, খারাপ মানুষের সাথে আপনাকে চলতে হবে। তবে ভালো মানুষের সাথে চললে কী লাভ এবং খারাপ মানুষের সাথে চললে কী লাভ, আমি আজকে সেটাই আপনাদের সাথে আলোচনা করতেছি। সেটা হলো, ভালো মানুষের সাথে আপনি যখন চলবেন, আপনার কিছু খারাপ থাকলেও ভালো মানুষের সাথে চলার কারণে তারা আপনাকে ভালো কিছু উপদেশ দিবে যে এই কাজটা এইভাবে করতে হবে। অনেক কিছু হয়তো আপনি জানেন না কখন কী করতে হবে, কিন্তু ভালো একজন লোকের সাথে চললে কিন্তু সময় অনুযায়ী সে আপনাকে সেই পরামর্শ অবশ্যই দিবে। তো আপনি ভালো মানুষের সাথে যখন চলবেন তখন ভালো কিছু শিখতে পারবেন, আর খারাপ মানুষের সাথে যখন আপনি চলবেন তখন দেখবেন যে খারাপ মানুষের কাছে এমন কিছু আছে যেগুলো ভালো মানুষের কাছে পাওয়া যায় না, ভালো মানুষের কাছে যা কিছু আছে সেটা অনেক সময় খারাপ মানুষের কাছে পাওয়া যায় না। যে খারাপ মানুষকে মানুষ কেন ঘৃণা করতেছে, কী কী কারণে, তার কী কী চারিত্রিক খারাপ দিকের কারণে মানুষ তাকে ঘৃণা করতেছে, আপনি খারাপ লোকের সাথে চললে আপনি সেগুলো টেয়ার করতে পারবেন। আর সেগুলো যদি আপনি আপনার জীবন থেকে বাদ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনিও ভালো মানুষ হয়ে যেতে পারবেন। কারণ খারাপ মানুষ এবং ভালো মানুষের মধ্যে পার্থক্য হলো এখানে যে ভালো মানুষের যে কাজগুলো সেগুলো সবাই পছন্দ করে, আর এই কারণে ভালো মানুষকে সবাই শ্রদ্ধা করে সম্মান করেন। অপরদিকে খারাপ ব্যক্তির খারাপ কর্মগুলো মানুষের কাছে খারাপ লাগে, মানুষ এটা পছন্দ করে না, এই কারণে খারাপ ব্যক্তিকে ঘৃণা করে। তো আপনি যখন খারাপ মানুষের সাথে যখন কিছুদিন চলার পর তাদের কিছু আচরণ ব্যবহার এবং তাদের চাল চলন এগুলো সম্বন্ধে যখন আপনি ভালো একটা আইডিয়া হবে, আপনার জ্ঞান হবে যে কী কী কারণে তাদেরকে মানুষ ঘৃণা করতেছে, কী কী কারণে মানুষ তাদেরকে গ্রহণ করে নিচ্ছে না, আপনি সেগুলো ভালো করে যখন অবজার্ভ করবেন, যখন ভালো করে দেখবেন, দেখার পর সেগুলো আপনার জীবন থেকে বাদ করে দিবেন এবং আপনার বন্ধু সমাজের বন্ধু সার্কেলে যারা আছে আপনার আপনজনের মধ্যে তাদের মধ্যে যদি ওই অভ্যাসগুলো ওই কাজগুলো যদি থাকে যা খারাপ ব্যক্তিদের মধ্যে আছে সেগুলো যদি আপনি তাদের থেকে ত্যাগ করে দিতে পারেন, সেগুলো যদি উঠিয়ে নিতে পারেন, তাহলে তারাও কিন্তু একসময় ভালো মানুষ হয়ে যাবে। ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে এটাই পার্থক্য। ভালো মানুষ হলো যে সকল মানুষের মধ্যে কিন্তু যে খারাপ এবং ভালো দুইটাই থাকে, যার মধ্যে খারাপের পরিমাণ বেশি সে তারা হলো খারাপ, আর যার মধ্যে ভালোর পরিমাণটা বেশি সে হলো সবচেয়ে বেশি ভালো। আমরা সেটাই মনে করি, পৃথিবীতে আপনি এমন কোনো ব্যক্তি পাবেন না যে ব্যক্তি একেবারে খারাপ, তার মধ্যে ভালো বলতে কিছু নেই, কিন্তু খারাপ ব্যক্তির মধ্যে ভালো দুই একটা দিক অবশ্যই আছে। হয়তো কোনো ব্যক্তি বাহিরের লোকের কাছে খারাপ হতে পারে কিন্তু সে তার পরিবার সদস্যদের কাছে কিন্তু সে অনেক ভালো। আবার আপনি দেখবেন এমন কিছু ভালো ব্যক্তি আছে, দেখবেন যে সে তার পরিবারের কাছে ভালো, হয়তো সে দেখা যাচ্ছে বন্ধুবান্ধবের কাছে সে খারাপ। এটা হতে পারে, অবাস্তবের কিছু নয়, এটা নিয়ম যে একটা মানুষ যে সবার কাছে ভালো থাকবে এমন কিছু নয়। যে ভালো মানুষের ভালোর দিকটা সবচেয়ে বেশি, হয়তো তার আচার ব্যবহার ভালো, লেনদেন ভালো, মানুষের সাথে ভালো পরামর্শ ভালো হয়ে চলতেছে এটা, আর খারাপ ব্যক্তি মানুষের সাথে খারাপ করতেছে, আর এই কারণে খারাপ ব্যক্তিকে মানুষ পছন্দ করে না। তো সারা পৃথিবীতে আপনি নিখুঁত কোনো ব্যক্তি পাবেন না এখন বর্তমানে, যে মানুষের মধ্যে দোষ এবং গুণ দুইটা কিন্তু অবশ্যই আছে। কারোর মধ্যে দোষের পরিমাণ বেশি, আবার কারোর মধ্যে দোষের পরিমাণে কম। যার মধ্যে দোষের পরিমাণ সবচেয়ে বেশি, খারাপ দিকগুলো সবচেয়ে বেশি, মানুষ তাকেই ঘৃণা করে। কিন্তু যার মধ্যে যে দোষের পরিমাণে কম কিন্তু তার গুণের পরিমাণটা বেশি, তখন মানুষ কিন্তু তাকে বেশি সম্মান করে। আর সেটা শুধু এখন নয়, অতীতও কিন্তু এইভাবে চলে এসেছে, এখনও চলতেছে। তাই আপনি আগামী ভবিষ্যতে আপনাকে আপনি কোথায় দেখতে চান, কোথায় রাখতে চান, আপনি জীবনে ভালো কিছু করতে চান, তা ভালো অবস্থানে থাকতে চান, সবাই আপনাকে সম্মান করুক, আপনাকে সবাই সুনাম করুক, আপনি যদি সেটা চান তাহলে আপনি আপনাকে কোন অবস্থাতে রাখতে চান। আপনি যদি আপনাকে ভালো অবস্থানে রাখতে চান তাহলে আপনাকে ভালো ব্যক্তি এবং খারাপ ব্যক্তি দুই ব্যক্তি থেকে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে, যে ভালো ব্যক্তি কেন ভালো হয়েছে, মানুষ কেন তাকে সম্মান করতেছে, তার কাছে কি আছে, কি কারণে তাকে সম্মান করতেছে। আপনি যখন ভালো ব্যক্তির সাথে থাকবেন তখন ওগুলো জানতে পারবেন। আর ভালো ব্যক্তির সাথে থাকলে আপনার অনেক খারাপ দিকগুলো কিন্তু তারা আপনাকে বলে দিবে যে এটা তোমার এটা উচিত না, এটা এইভাবে করো, ওটা এইভাবে করো, এইভাবে করলে ভালো হবে, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। খারাপ ব্যক্তির সাথে যখন আপনি থাকবেন তখন খারাপ ব্যক্তির খারাপ দিকগুলো আপনি যখন ভালো করে দেখবেন, দেখার পরে দি সেটা তখন আস্তে আস্তে করে আপনার থেকে আপনি সে খারাপ দিকগুলো ত্যাগ করতে থাকবেন, আর দেখবেন যে কী কারণে আপনার এই অবস্থা হয়েছে, কী কারণে খারাপ ব্যক্তিদেরকে মানুষ ঘৃণা করে, কোন কোন কারণে। আপনি যখন সব কিছু জেনে যাবেন তখন আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে, আপনার অনেক জ্ঞান হবে, যেমনি করে আপনি জ্ঞানের পরিমাণ অনেক বেশি বাড়াতে পারবেন। আর এইভাবে করে জীবনে অনেক সুখে থাকা যায় এবং অনেক সুন্দর থাকা যায়। জীবনে চলার জন্য আপনাকে অবশ্যই
ভালো এবং খারাপ দুই শ্রেণীর ব্যক্তির সাথে আপনাকে চলতে হবে। তার কারণ হলো প্রতিটি ব্যক্তির জ্ঞান আলাদা, প্রতিটি ব্যক্তির সব কিছু আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু ভালো ব্যক্তির যা আছে খারাপ ব্যক্তির তা নেই, খারাপ ব্যক্তির যা আছে ভালো ব্যক্তির তা নেই। হয়তো দুজনের মধ্যে কিছু মিল থাকতে পারে, সেটা স্বাভাবিক। তাই আপনাকে জ্ঞান অর্জনের জন্য সব ধরনের লোকের সাথে আপনাকে চলতে হবে। তার অর্থ এই নয় যে খারাপ লোকের সাথে আপনি খারাপ কাজে সবসময় চলতেই থাকবেন, খারাপ কাজ করতেই থাকবেন, তা নয়। আপনি শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনি খারাপ ব্যক্তির সাথে চলতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আরও ভালো লাগে, তাহলে শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।